ছেলেকে ছেড়ে খাওয়া ঘুম সব কিছুই ভুলে গিয়েছে বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান। অর্থ প্রতিপত্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছে কিছুই যেন নেই, সব কিছুই অর্থহীন। তার কারণ, তার আদরের বড় সন্তান আরিয়ান এখন জেলে। আর্থার রোডের জেলেই চার দেয়ালে বন্দী হয়ে রয়েছে আরিয়ান, দিন রাত সেখানেই কাটাচ্ছে। এ কথা বললে বাড়াবাড়ি হবে না। বলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন হলো শাহরুখ। দুনিয়া জুড়ে তার তারকা খ্যাতি, ছবি হিট করুক বা ফ্লপ, তার এতটুকু প্রভাব স্টারডমে পড়ে না। শত ব্যস্ততার সত্ত্বেও শাহরুখ তার পরিবারের জন্য সময় বের করেন। সুযোগ পেলেই আরিয়ান, সুহানা আর আব্রাহামের সাথে খুনসুটিতে মাতেন এই বলিউডের শাহরুখ খান অর্থাৎ কিং খান। বাচ্চাদের নিজের হাতে পাস্তা রান্না থেকে শুরু করে সমস্তটা করে দেয় শাহরুখ খান। ছোট ছেলে আব্রাহামকে বলা যেতে পারে তার ছায়াছঙ্গী। ক্রিকেটের ময়দান হোক বা শুটিং স্পট, আব্রাহামকে প্রায় সব জায়গাতেই শাহরুখ খান নিজের সঙ্গে করে নিয়ে ঘোরেন। শাহরুখের বড় ছেলেও খুব আদরের, কিন্তু বলিউড সুপারস্টার অন্তর থেকে অত্যন্ত ক্ষতবিক্ষত বলে জানান তিনি। প্রযোজক বন্ধুটি জানান যে তার সব রাগ যন্ত্রণা অদ্ভুতভাবে দমিয়ে রেখেছেন শাহরুখ। তিনি আরও বলেন, ও খাওয়া দাওয়া ঘুম সব কিছুই প্রায় ছেড়ে দিয়েছে। এমনিতেই ও মাত্র কিছু ঘন্টা ঘুমায়, এখন সেটাও পারছে না। যত বড় সুপারস্টার হোক না কেন, ছেলে যে জেলে রয়েছে, তাই দিল থেকে একদম সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে শাহরুখের। আরিয়ান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই অনেকটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে কিং খান শাহরুখ খান। অভিনেতা শাহরুখ খানের জীবন থেকে এই কঠিন সময় দ্রুত শেষ হয়ে যাক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর এমনই সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।